নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যুক্তরাজ্যের ক্ষমতায় ফিরল লেবার পার্টি। জনগণ রায়ে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবি। প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। 9 জুলাই নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ ও স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। 17 জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্তরাজ্য থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নাঈম হাসান। বিস্তারিত জানবো তার কাছ থেকে। নাঈম, দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর ক্ষমতায় আসছে লেবার পার্টি, কি কি পরিবর্তনের আভাস দিচ্ছেন তারা? আপনিও ভোটাধিকার প্রয়োগ করছেন, জনগণের যেই আশা প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে এই লেবার পার্টি, কি মনে হচ্ছে? দীর্ঘ 14 বছরের কনজারভেটিভ পার্টির যে অর্থনৈতিক একটি অচল অবস্থা বা যে একটি সংকট, তার পাশাপাশি কনজারভেটিভ পার্টির যে নেতৃত্বের একটি সংকট আমরা দেখতে পেয়েছিলাম, তো সেই নেতৃত্ব সংকট এবং অর্থনৈতিক সংকটের ফলে কিন্তু ব্রিটিশ যে মানুষ তারা কিন্তু অনেকেই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যায় অর্থনৈতিকভাবে বিশেষ করে, যার ফলে কনজারভেটিভ পার্টির উপরে তাদের একটি ফ্রাস্ট্রেশন তৈরি হয়। তো সেই জায়গা থেকে আসলে লেবার পার্টি যতটা না জনপ্রিয় তার থেকেও বেশি কনজারভেটিভের ব্যর্থতায় কিন্তু লেবারকে এত বড় যে জয় বা সংখ্যাগরিষ্ঠতা এনে দিয়েছে। তো লেবার পার্টির সামনে যে বড় চ্যালেঞ্জ হবে সেটি হচ্ছে যে ঠিক অর্থনৈতিক সংকটটাকে আসলে সামনের দিকে যাতে আরো ভালো তারা করতে পারে স্থবিরতা নিয়ে আসা এখানে, এবং তার পাশাপাশি কনজারভেটিভ পার্টিকে যে কারণে মানুষ আসলে সবচেয়ে বেশি ভোট দেয়নি বা তাদেরকে এবার তারা জয় করেনি, তার অন্যতম কারণ ছিল সাধারণ মানুষের যে লিভিং কস্ট সেটি কিন্তু অনেক বেশি এখানে। তো সেই জায়গা থেকে লেবারের একটি বড় চ্যালেঞ্জ থাকবে অর্থনৈতিক স্থবিরতা এবং লিভিং কস্টটাকে আরো কমিয়ে আনা। তো সেই স্বাভাবিক পর্যায়ে নিতে গেলে লেবার পার্টি তারা কিন্তু বারবার করে বলছে যে তারা একটি চেঞ্জ পার্টি এবং তারা নতুন করে লেবার যে ক্ষমতায় যারা আসবে তারা চেষ্টা করবে যে ব্রিটেনের সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে, এবং ব্রিটেনের সাধারণ মানুষ যাতে করে কস্ট অফ লিভিং সহ বা অর্থনৈতিক যে স্টেবিলিটি সেটি যাতে তারা নিশ্চিত করতে পারে সেই চেষ্টায় তারা করবে। তো নতুন সরকারের চ্যালেঞ্জের মধ্যে অর্থনীতির পাশাপাশি অভিবাসন অন্যতম। কনজারভেটিভের আমলে কিন্তু প্রচুর সংখ্যক অভিবাসী ব্রিটেনে প্রবেশ করেছে, যেটি প্রায় 6 লাখ 7 লাখ করে প্রতি বছর বেড়েছে। তো সেই সংখ্যাটাকে কমিয়ে আনার জন্য কনজারভেটিভ তাদের মেয়াদ শেষ হওয়ার আগে চেষ্টা করেছে, তবে লেবার কিন্তু এই সংকটটাকেও চ্যালেঞ্জ হিসাবে তারা দেখতে হবে, কারণ কনজারভেটিভ যেটি আসলে শুরু করেছিল সেই ধারায় কিন্তু ইমিগ্রেশন এখানে অনেক বেশি বর্তমানে, সেই জায়গায় সাধারণ মানুষ ব্রিটিশ যারা রয়েছে তারা কিন্তু এত বেশি পরিমাণে অভিবাসন চায় না, সেক্ষেত্রে এই ব্যাপারটিও লেবারকে অবশ্যই তাদের মোকাবেলা করতে হবে। এবং তার পাশাপাশি স্বাস্থ্য খাতের কথা যদি একটু বলি, স্বাস্থ্য খাতের কিন্তু অনেক নাজুক অবস্থা, যে কোনো একটি সাধারণ যে ট্রিটমেন্টের জন্য বা যে কোনো একটি অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু ব্রিটিশ নাগরিকদেরকে 6 মাস থেকে শুরু করে 1 বছর পর্যন্ত অপেক্ষা করা লাগে। তো এই যে একটি অচল অবস্থা তৈরি হয়েছে সেই অচল অবস্থা থেকে লেবার পার্টি প্রধান বারবার করে বলেছেন যে এই ব্যাপারগুলোতে তিনি উদ্যোগ নেবেন এবং তিনি প্রথম দিন থেকেই কাজ করবেন এবং স্বাস্থ্য খাতকে বেশ করে উন্নত করতে এবং স্বাস্থ্য খাতের যে অচল অবস্থা সেটিকে তিনি কাটিয়ে তুলতে আরো বেশি পরিমাণে ডাক্তার নিয়োগ করা, তার পাশাপাশি স্বাস্থ্য খাতের উন্নয়ন করার ক্ষেত্রে তিনি অনেক বেশি কাজ করবেন। তো এর পাশাপাশি আরেকটি ইস্যু এখানে রয়েছে যেটি আবাসন, আবাসন একটি গুরুত্বপূর্ণ ইস্যু চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে লেবার পার্টির জন্য, এবং তার পাশাপাশি গাজা ইস্যুও একটা চ্যালেঞ্জ হিসেবে থাকবে। তো নতুন সরকারের আজকে কিন্তু তারা ইতিমধ্যেই ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এর সাথে দেখা করেছেন, ব্রিটেনের যে নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি ব্রিটেনের যে সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে খুব দ্রুতই তিনি বক্তব্য রাখবেন, এবং তারপরে কিন্তু তার যে মন্ত্রিসভায় কারা কারা যোগ দিবেন সে ব্যাপারেও আমরা নিশ্চিত হতে পারবো। এখানে কিন্তু বাংলাদেশি অনেক 4 জন প্রার্থী কিন্তু জয়ী হয়েছেন যারা আগের সংসদেও সংসদ সদস্য ছিলেন, তাদের মধ্যে থেকে 2 জনের কথা আমরা শুনতে পাচ্ছি যে মন্ত্রী হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ব্রিটিশ পার্লামেন্টের প্রথম বাংলাদেশি নারী এমপি রুশনার আলী, তার সম্ভাবনা রয়েছে, জোরালো সম্ভাবনা, এবং তার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি চিলিফ সিদ্দিক, তারও কিন্তু মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা দুজনই আগের যে লেবার যখন তারা বিরোধী দলে ছিল তখন ছায়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো উজ্জ্বল মোটামুটি এই ছিল আমার কাছে ব্রিটেনের যে নতুন সরকার এবং লেবার পার্টি যে ক্ষমতায় আসছে তাদের যে চ্যালেঞ্জ বা ব্রিটেনের যে নির্বাচন পরিস্থিতি সবকিছু সর্বশেষ।
নাঈম হাসান যুক্ত ছিলেন যুক্তরাজ্য থেকে, জানাচ্ছিলেন যুক্তরাজ্য নির্বাচনের বিস্তারিত হালচাল এখন।